নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরাজির অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যে আমাদের ক্লাসগুলো চলছিল আজকে তার তৃতীয় ক্লাস আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজিতে ফিলিন দ্য ব্ল্যাংক্স যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো বাসে তা সেই ওয়ার্ডগুলো নিয়ে তা চলুন আজকে আমরা আলোচনা শুরু করব আর আপনারা অবশ্যই হাতে একটা খাতা পেন্সিল নিয়ে নেবেন তার কারণ কি আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন সলভ করব আর আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা ম্যাক প্র্যাকটিস করে নেন একটা মক প্র্যাকটিস করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে তা আপনাদের মোটিভেশনের জন্য বলছি আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে নেন এবং যে কোশ্চেনটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট মার্কস এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্কস আমরা ভিডিও শেষে কে কত মার্কস পেলেন সেটা জিজ্ঞেস করব আর আপনারা অবশ্যই সেই মার্কসটা পোস্ট করবেন তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ এই বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং আপনারা যাতে মোটিভেট হন সেই বিষয়ের জন্য আপনারা অবশ্যই খাতা পেনসিল নিয়ে তৈরি থাকুন তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে তাহলে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড নাউন্ড ড্যাশ ইন দ্য পার্কিং লট তাহলে এখানে কম্পাউন্ড নাউন্ড এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন তা হোমটাক্সের প্রশ্নে আমরা আজকে এর আলোচনা শুরু করব তা এই কোশ্চেনে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাদের বার করতে হবে এ বি সি ডি এই কোশ্চেনের উত্তর যারা করছেন দেবস অ্যান্ড রাহুলস কার্টুন ইন দ্য পার্কিং লট তাদের সবার উত্তর সঠিক আর তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ফাইন্ড আউট দ্যপ্রিয়েট কম্পাউন্ড নাউন ড্যাশ ওয়ার অল টুগেদার ডিফারেন্ট তাহলে এই ড্যাশে এখানে কি বুঝবি সেটা আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে তা ক্যালকুলেশন করে বার করতে হবে এ বি সি চারটে অপশানের মধ্যে তা এখানে সঠিক উত্তর রামস অ্যান্ড শ্যামস এক্সপেকটেশন ওয়ার অল টুগেদার ডিফারেন্ট ঠিক আছে তাই ঠিক আগেরটার মতই এটা হলো তো চলুন আমরা চলে যাব পরবর্তী क्वेश्चन পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 3 তে তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব তো চলুন তিন নম্বর প্রশ্নে আমরা আলোচনা করছি তা তিন নম্বর প্রশ্ন फाइंड आउट द एप्रोप्रिएट कंपाउंड नाउन ড্যাশ ইজ দা টাইম হোয়েন ফ্যামিলি মেম্বারস গ্রেটার টু ওয়েলকাম ইন দা ফার্স্ট ডে অফ দা ইয়ার তাহলে এখানে অপশন আছে নিউ ইয়ার ইফ অপশন বি আছে নিউ ইয়ারস ইফ অপশন সি আছে ইভ অফ নিউ ইয়ার আর অপশান দিয়েছে নিউ ইয়ার ইভ তাহলে এটা কোন উত্তরটা সঠিক হবে তাই এখানে সঠিক উত্তর যারা বলছেন নিউ ইয়ার্স ইভ অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাহলে নিউ ইয়ার্স ইভ ইজ দ্য টাইম হোয়েন ফ্যামিলি মেম্বার্স গ্রেটার টু ওয়েলকাম দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার ফোর ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপেট কম্পাউন্ড নাউন্ড অবদ্যে খুঁজে বার করতে হবে ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ড্যাশ ইট তাহলে আমাদের এই ইন দা ব্ল্যাঙ্কসটা সম্পূর্ণ করতে হবে তাই চারটের মধ্যে কোনটা হবে আমাদের সেটা বার করতে হবে তাহলে ইয়োর নাম্বার অফ ফোন ইউর নাম্বার ইজ অপশন সি আছে ইওর ফোন নাম্বার ইজ আর অপশান ডি আছে ইওর ফোন অফ নাম্বার তাহলে এখানে সঠিক উত্তর কোনটা এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশান সি ইউর ফোন নাম্বার ইজ তাহলে এখানে সঠিক উত্তর হলো ইউ ক্যান প্লিজ টেল মি হোয়াট ইওর ফোন নাম্বার ইজ এটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 ফাইন্ড আউট দা অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড নাউন মেরি ইউজুয়ালি হ্যাজ এ ড্যাশ বিফোর গোইং টু স্কুল তাহলে আমরা চারটি অপশনের মধ্যে দেখে নেব এর কোন উত্তরটা সঠিক হবে যারা বলছেন গ্লাস অফ ওয়াটার তাদের সবার উত্তর সঠিক তাহলে মেরি ইউজুয়ালি হ্যাজ এ গ্লাস অফ ওয়াটার বিফোর গোইং টু স্কুল নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার 6 ফাইন্ড আউট দা অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড নাউন খুঁজে বার করতে হবে মাই আঙ্কেল ইজ এ ড্যাশ অপশান এ আছে ড্রাইভারস ট্যাক্সি অপশান বি আছে ট্যাক্সি ড্রাইভার অপশন সি আছে ড্রাইভার অফ ট্যাক্সি আর অপশন সি আছে ট্যাক্সিস ড্রাইভার তাহলে সঠিক উত্তর ট্যাক্সি ড্রাইভার তাহলে মাই আঙ্কেল ইজ এ ট্যাক্সি ড্রাইভার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপেট কম্পাউন্ড নাউন ড্যাশ হ্যাড টু বি টোড লাস্ট নাইট তাহলে এখানে আমাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের বার করতে হবে অপশান এ আছে কিরান অ্যান্ড মাই কার অপশান

চার্চ অন ক্রিসমাস ইফ নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার নাইন ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড ডাউন তাহলে আমরা বারবার বলবো না কম্পাউন্ড ডাউনই আমাদের বার করতে বলছে ড্যাশ ইজ সেলিব্রেটেড অন ভেরিয়াস ডেস ইন মেনি প্লেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে সঠিক উত্তর মাদার্স ডে তাহলে মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন ভেরিয়াস ডে ইন মেনি প্লেসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার টেন ড্যাশ ইজ ড্যাশ হ্যাজ চেঞ্জড লাইফ

নেক্সট কোশ্চেন চলে আসি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ড্যাশ টু টক মেক্স হিম আনলাইক এনি আদার এনিম্যাল তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে চারটে অপশানের মধ্যে এবিলিটি টু টক মেক্স হিম আনলাইক এনি আদার এনিম্যাল চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন আমাদের সেই কম্পাউন্ড কম্পাউন্ড নাউন বার করতে হবে তাহলে ড্যাশ আর নাইস দে ভিজিট আওয়ার হাউস সামটাইমস

ফিল ইন দ্য গ্যাপ তাহলে আমাদের এবার কি ফেজাল ভার বার করতে হবে তো চলুন দেখে ফেজাল ভাব কী কী আছে হিস কার ড্যাশ অনলি অ্যাবাউট এ মাইল অ্যায়ে ফ্রম দ্য ডেস্টিনেশন তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি না এখানে সঠিক উত্তর হবে ব্রোক ডাউন তাহলে হিস কার ব্রোক ডাউন অনলি অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে ফ্রম দ্য ডেস্টিনেশন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমাদের ফেজাল ভার বার করতে হচ্ছে ট্যাগোর সিলেক্টেড শান্তিনিকেতন ফর ড্যাশ হি স্কুল তাহলে এখানে সঠিক উত্তর কোনটা এখানে সঠিক উত্তর হবে সিটিং আফ তাহলে ট্যাগর সিলেক্টেড শান্তিনিকেতন ফর সিলেক্টিং আফ হি স্কুল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ফেজাল ভার বার করতে হবে হি ইজ স্টিল ট্রাইং টু গেট ড্যাশ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তাহলে হি ইজ স্টিল ট্রাইং টু গেট ওভার দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার 22 চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব আমাদের ফেজাল ভার্ব বার করতে হবে দা স্টুডেন্ট ওয়্যার পুল ড্যাশ বাই দা প্রিন্সিপাল ফর देयर মিসবিহেভিয়ার উইথ দা ক্লাস টিচার তাহলে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর যারা বলছেন অপশন এ আপ তাহলে আমাদের কমপ্লিট সেন্টেন্সটা কি হলো দা স্টুডেন্টস ওয়্যার পুলড আপ বাই দা ফাইনাল

লিভ আপ টু ইট চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আই ক্যান নট দ্যান দ্য লজিক অফ দিস আর্গুমেন্ট কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মেকআউট তাহলে আই ক্যান নট মেকআউট দ্য লজিক অফ দিস আর্গুমেন্ট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ফেজাল আমাদের বার করতে হবে ওরি দ্য ক্রাইসিস আর লাইকলি টু ব্লো ড্যাস তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন ওভার তাদের সবার উত্তর সঠিক ডোট ওরি চলে আসি কোয়েশ্চেন্টি সিক্স বার করতে হবে হাউ হ্যাভ ইউ কাম ড্যাস সাচ এ প্রিস ডাইমন্ড তাহলে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন এখানে বাই তাহলে হাউ হ্যাভ ইউ কাম বাই সা্ড তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন

it is different to see dash his tricks তাহলে আমাদের এটা কোনটা সঠিক উত্তর এটা সঠিক উত্তর যারা বলছেন অপশন এ থ্রু তাহলে কমপ্লিট সেন্টেন্সটা কি হবে ম্যান হ্যাজ গ্রোন সো ক্লেভার दैट ইট ইজ डिफरेंट টু সি থ্রু হিজ ট্রিক্স চলে আসবো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 29 এ ফিজাল ভার্ব বার করতে হবে উই ইউজুয়ালি গিভ आवर সার্ভেন্টস দা ওল্ড ক্লোথস উই কাস্ট ড্যাশ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর সঠিক উত্তর যারা বলছেন অ্যাওয়ে উই ইউজুয়ালি গিভ আওয়ার সার্ভেন্টস দ্য ওল্ড ক্লোথস উই কাস্ট অ্যাওয়ে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফিসাল ভাব বার করতে হবে আই উইল নাও কল ড্যাশ ডক্টর রয় টু ডেলিভার হিজ স্পিচ তাহলে আমাদের এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা যারা বলছেন অন তাদের সবার উত্তর সঠিক আই উইল নাও কল

দ্য নিউলি ম্যারিড কাপল ইজ নট গেংশ এখানে সঠিক উত্তর যারা বলছেন চারটে অপশানের মধ্যে অন তাদের সবার উত্তর সঠিক দা নিউলি ম্যারিড কাপল ইজ নট গেটিং অন ওয়েল উইথ ইচ আদার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর দ্য ক্যান্ডল ব্লু ড্যাস এস জাস্ট অফ ওয়াইন্ড কাম ইন তাহলে এখানে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন অপশান আউট তাদের সবার উত্তর সঠিক দ্য ক্যান্ডেল ব্লু আউট অ্যাজ দ্য জাস্ট অফ উইন কাম ইন এটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেসাল ভাব তা দেখে নি কী আছে দ্য টু ফ্রেন্ডস অ্যাপেয়ার টু হ্যাভ ফলন ড্যাশ ওভার এ মাইনর ইস্যু তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর যারা বলছেন আউট

চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল টু ফিল ইন দ্য গ্যাপ তাহলে কস কসমেটিক্স হেল্প টু সেট ড্যাশ দ্য ন্যাচারাল গ্রেস অফ দ্য ফেস তাহলে এই শূন্যস্থানে কোনটা বসবে চারটে অপশানের মধ্যে যারা বলছেন অফ তাদের সবার উত্তর সঠিক কসমেটিক্স হেল্প টু সেট অফ দ্য ন্যাচারাল গ্রেস অফ দ্য ফেস চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন অ্যাপ্রোপ্রিয়েট ফেসাল ভার্ব হি ওয়াজ ড্যাস আই রিফিউজ হিস রিকোয়েস্ট ফর এ লোন চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন পুট আউট তাদের সবার উত্তর সঠিক হি ওয়াজ পুট আউট হোয়েন আই রিফিউজ হিস রিকোয়েস্ট ফর এ লোন চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল টু ফিল আপ ইন দ্য গ্যাপ দ্য মেশিনিস ড্যাশ এ লার্জ অ্যামাউন্ট তাহলে অপশান চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছে র্যান আপ টু তাদের স্বভাব উত্তর সঠিক দ্য মেশিন ইজ বিল র্যান আপ টু এ লার্জ অ্যামাউন্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর্টি ওয়ান চুজ অ্যাপ্রোপেট ফ্রেজালভার্ভ টু ফিল ইন দ্য ব্যাঙ্কস উই উইল বি ফর ইফ উই ড্যাশ ওয়ান অ্যান আদার তাহলে আমরা চারটি অপশনের মধ্যে দেখে নেব কোনটা সঠিক উত্তর হচ্ছে আপনারা নির্বাচন করুন এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তাহলে যারা বলছেন অপশন বি স্ট্যান্ড বাই তাদের সবার উত্তর সঠিক তাহলে উই উইল বি ফর্মি ডেভেল ইফ উই স্ট্যান্ড বাই ওয়ান অ্যানাদার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল বারবার করতে হবে তাহলে মনসুন ইজ মনসুন ইন ইন্ডিয়া ড্যাশ জুন তাহলে আমাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর যারা বলছেন সেটস ইন তাদের সবার উত্তর সঠিক তাহলে মনসুন ইন ইন্ডিয়া সেটস ইন জুন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রিতে অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল বার দ্য লায়ন ইজ কার্নিভিয়াস কার্নিভিয়াস অ্যান্ড লিভস ড্যাশ ফ্লেস তাহলে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন অন তাদের সবার উত্তর সঠিক দ্য লায়ন ইজ কার্নিভিয়াস অ্যান্ড লিভস ড্যাশ ফ্লেস

চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভাব টু ফিল ইন দ্য গ্যাপ শি ওয়াজ ড্যাশ বাই দ্য প্রিন্সিপাল উইথ লাইট পানিশমেন্ট তাহলে আমাদের এখানে চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন লেট অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভাব হবে তো চলুন আরেকবার সেন্টেন্সটা পরে কমপ্লিট করে নিই তাহলে হি সরি সি ওয়াজ ড্যাশ মানে সি ওয়াজ লেট অফ বাই দ্য প্রিন্সিপাল উইথ লাইট পানিশমেন্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স হার ফাদার সেট ড্যাশ টিল মিডনাইট ওয়েটিং ফর হিম তাহলে আমাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে তা যারা এখানে অ্যানসার করছেন অপশান এ আপ তাহলে হার ফাদার সেট আপ টিল মিডনাইট ওয়েটিং ফর মি তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেজল ভাব টু ফিল আপ

his opponents তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 45 সরি 49 চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব টু ফিল ইন দা গ্যাপ মাই फादर এট ফার্স্ট রিফিউজ টু লেট মি কন্টিনিউড স্টাডি বাট হি কেম ড্যাশ ইন দা এন্ড তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন অপশন বি রাউন্ড তাদের সবার উত্তর সঠিক আর এখানে কমপ্লিট অ্যানসারটা হলো মাই फादर এট ফার্স্ট রিফিউজ টু লেট মি কন্টিনিউ স্টাডি বাট হি কেমন এন্ড চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন আপনাদের কোশ্চেন হাউ হিজ সন ওয়াজ গেটিং ড্যাশ হিজ স্টাডি তাহলে চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা বলছেন অন তাদের সবার উত্তর সঠিক আমরা কমপ্লিট অ্যান্সারটাতে কি দেখে নেবো চলুন দেখে নিচ্ছি হি ওয়েট to inquiry how his son was getting on with study তাহলে যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন তাদের সবাইকে সাতবাদ জানাই এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন তার কারণ সেই মার্কসটা পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে তো চলুন আপনারা একে একে সৎভাবে আপনারা যে যত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করুন আমরা চলে যাচ্ছি পরবর্তী দিনে যেটা হোম ট্যাক্সের কোশ্চেন বা কোশ্চেন অ্যান্সার পার্টে তা আমি আজকে আপনাদের আগামী দিনে হোম ট্যাক্সের কোশ্চেনটা করছি আপনারা একটু খাতায় লিখে নেন আগামী দিনের আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেন হল চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল ভাব টু ফিল ইন দ্য গ্যাপ তাহলে দ্য ফিয়ার দ্যাট এইডস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া ইজ নট আনফাউন্ডেড অপশন এ আপ অপশন বি অ্যাবাউট অপশন সি আউট আর অপশন ডি ওভার আবার আমি আপনাদের কোয়েশ্চেনটা বলছি চুজ দ্য ইন গ্যাপ দ্য আই ডি এস হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন ইন্ডিয়া ইজ নট আনফাউন্ডেড অপশন এ আপ অপশন বি অ্যাবাউট অপশন সি আউট আর অপশান ডি ওভার আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনারা অবশ্যই এই উত্তরটা কি হবে সেটা কমেন্ট বক্সে দেবেন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের তাদের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ